হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ব্যাংকে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ করা হবে, নিয়োগ করা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তো বন্ধুরা, এই পোস্ট সম্পর্কে বিস্তারিত আমরা অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর চ্যানেলে যারা নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি বিজ্ঞপ্তিতে কী কী বিষয় উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, পিয়ন পোস্টে কোন সার্কেলে কত শূন্যপদ দেখো। কলকাতা ওয়েস্টে রয়েছে 16টি, নদিয়ায় 15টি এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে 12টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, ইংরেজিতে লিখতে ও পড়তে জানতে হবে, প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স চাওয়া হয়েছে 1/1/2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18-24 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে অবশ্যই ছাড় পাবেন। বেতন চাওয়া হয়েছে 11তম দ্বিপাক্ষিক চুক্তি ও পরবর্তী মীমাংসার ভিত্তিতে বেতনক্রম ঠিক করা হবে। তো বন্ধুরা, এই পোস্টে তোমরা কীভাবে আবেদন করবে? আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। সাধারণত সাদা কাগজে নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। আবেদনপত্রটি মুখবন্ধ খামে ভরে তার নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। মুখবন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে রিক্রুটমেন্ট অব দ্য পিয়ন ইন সাবঅর্ডিনেট ক্যাডার 2021-2022। তোমরা এটা বড় করে হেডলাইনে তোমাদের লিখে দিবে, ঠিক আছে। এরপরে আসছি নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে। দেখো বন্ধুরা, প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করেই প্রার্থী নির্বাচন করা হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। তো বন্ধুরা, তোমরা যারা এখনও এই ভিডিওটি শেয়ার করনি, বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে। তো দেখো, আরেকটি আপডেট তোমাদের জানিয়ে রাখি, রাজ্যের খাদ্য দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি বিস্তারিত জানতে চাও, আমার ভিডিওর আই বাটনে যাও, সেখানে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বিস্তারিত অবশ্যই জানতে পারবে। তো দেখো, আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করতে হবে, প্রথমেই রয়েছে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, 3 নম্বর কাস্ট সার্টিফিকেট, 4 নম্বর স্কুল লিভিং সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা হিসেবে তার সার্টিফিকেট, 5 নম্বর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এর প্রত্যায়িত নকল, 6 নম্বর প্যান কার্ড বা আধার কার্ড, এবং 7 নম্বরে রয়েছে সাম্প্রতিক তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো। তো তোমরা আবেদনপত্রগুলো যে ঠিকানায় পাঠাবে, ঠিকানা টোটাল এখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা যে ঠিকানায় বা যারা যে জায়গায় রয়েছো, সেই জায়গার ঠিকানাটা একটা স্ক্রিনশট করে নিয়ে নিজের কাছে রেখে দাও। নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে, কোনো রকম ভুল করবে না। খড়গপুর, নদিয়া প্রত্যেকটা ঠিকানা আলাদা আলাদা, তোমরা একটু স্ক্রিনশট করে নিয়ে নিজের কাছে রাখতে পারো। তো বন্ধুরা, তোমরা আবেদনগুলো পাঠাতে পারবে আগামী কলকাতা ওয়েস্ট প্রার্থীদের জন্য 23 মার্চ পর্যন্ত, নদিয়া প্রার্থীদের জন্য 20 মার্চ, এবং খড়গপুর সার্কেল প্রার্থীদের জন্য 25 মার্চ পর্যন্ত আবেদনপত্র পাঠানোর ডেট রয়েছে। তো তোমরা খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশনগুলো পাঠাবে যারা এই পোস্টে আগ্রহী রয়েছ। তো আরও বিস্তারিত অনেক তথ্য রয়েছে, উচ্চ মাধ্যমিকের রুটিন পরিবর্তন হতে পারে, মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে সে সম্পর্কেও বিস্তারিত আপডেট দেওয়া রয়েছে। তো এই আপডেটগুলো যদি জানতে চাও, আমার চ্যানেলের ভিডিও প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।